নমস্কার দর্শক বন্ধু, জে 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 এইচ বায়োটেকের পক্ষ থেকে স্বাগত। আজকের বিষয় খাবারের খরচ বাঁচান। আমরা যারা মাছ চাষের সঙ্গে যুক্ত আছি, ভেরি বা পুকুর যে এই ধরনের জলাশয় যারা আমরা মাছ চাষ করি, এখানে দেখা যায় যে আমাদের অতিরিক্ত খাবারের একটা খরচ পড়ে যায়। সেই অনুপাতে অনেক মাছ চাষিরা ঠিকঠাক ভাবে মাছ চাষ করতে পারেন না, খাবারের খরচের জন্য লাভও করতে পারেন না। আজকের এই ভিডিওতে আমি এই বিষয় নিয়ে আলোচনা করব, যাতে আপনারা মাছ চাষ করে খাবারের খরচ বাঁচিয়ে লাভবান হতে পারেন, সেই সব নিয়েই আপনাদেরকে এই ভিডিওতে আমি সেই তথ্যগুলোই আপনাদেরকে দেব। যারা যেই ধরনের মাছই চাষ করুন না কেন, এই ক্ষেত্রে দেখা যায় যে আপনাদের অতিরিক্ত এক খরচ পড়ে যায়। যদি দানা খাবার কিনেন 50-55 টাকা 60 টাকা এরকম একটা খরচ, যারা খৈল খাওয়ান তাদের 30-35 টাকা খরচ, তার মধ্যে কোয়ালিটি আছে সেই অনুযায়ী দাম বেড়ে যায়। অনেকেই মাছ চাষের সঙ্গে যারা যুক্ত আছেন এই ধরনের খরচা করার মতো, এটা আমি এক বিঘের হিসাব করে দিচ্ছি, যার যতটুকু থাকবে সেই অনুপাতে আপনি হিসাব করে নেবেন। যদি তাতে আপনাদের কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে বলে দেব কমেন্টের মাধ্যমে, যাতে আপনাদের কোনো রকম কোনো সমস্যা না হয় এবং সঠিকভাবে আপনারা প্রয়োগ করতে পারেন। তাহলে ফার্স্ট নাম্বার ওয়ান আমাদের লাগছে গোবর, এক বিঘার হিসাব 10 কেজি। আমি একটা মোটামুটি একটা দাম ধরে নিলাম 10 টাকা। খৈল, সরিষার খৈল আমরা নিলাম 1 কেজি, ধরে নিলাম 30 টাকা, কম বেশি হবে সেটা পরে মেজারমেন্ট করে নেব। 3 নম্বর যেটা লাগবে সেটা হচ্ছে ইউরিয়া 100 গ্রাম। এবারে যে 10 টাকা দাম ধরি, যেটা কম বেশি হবে পরে দেখা যাবে। ডিএপি 50 গ্রাম, 5 টাকা দাম ধরলাম। গুড় 100-150 গ্রাম, চিটা গুড় যেটাকে বলা হয়, 10 টাকা দাম ধরলাম। ব্রাম মানে চালের যে কুড়ো, যেটা চালের ধানের তুষ উঠে যাওয়ার পরে যে কুড়োটা হয় সেটাকে বলে ব্রাম, সেই ব্রাম আমরা দেব 1 কেজি, তার দাম 15 টাকা। সর্বশেষ যেটা লাস্টে আমাদের লাগছে সেটা হচ্ছে ইস্ট, সেটা 10 গ্রাম। আমি কম বেশি অত হিসাব করে দামটা ফেলিনি, আমি 10 টাকা ধরে নিলাম ইস্টের দাম। আমাদের এখানে 1, 2, 3, 4, 5, 6, 7টা আইটেম ব্যবহার করতে হবে। তাহলে এটা কিভাবে ব্যবহার করব? আমাদের যে কোনো একটা বড় ধরনের গামলা বা একটা প্লাস্টিকের একটা বড় ড্রাম অথবা পুকুরের পাশে একটা গর্ত করে তার মধ্যে একটা প্লাস্টিক পেতে সেটাও হবে। আর যাদের খরচ করার মতো ব্যবস্থা আছে বা যারা করে রেখেছেন পুকুরের পাশে যারা, তারা একটা চৌবাচ্চা করে নিতে পারেন। এই চৌবাচ্চার মধ্যে আপনাকে এই উপকরণগুলো দিতে হবে। প্রথমে গোবর, তার মধ্যে জল থাকবে, আপনার পরিমাণ মতো জল দিয়ে আপনি এই গোবর, পরপর যে উপকরণগুলো আছে, গোবর দিলেন, খৈল দিবেন, ইউরিয়া দিবেন, ডিএপি দিবেন, গুড় দিবেন, বেরান দিবেন, ইস্ট দিবেন, এইগুলোকে দেওয়ার পরে এটাকে আমাকে রেখে যেতে হবে 2-3 দিন। 2-3 দিন পরে আপনি এটাকে তুলে
আপনার যে পুকুরের এরিয়া আছে সব দিকে আপনি ছড়িয়ে দিতে পারেন, বা আপনি কোনায় কোনায় বালতি ধরে ঢেলেও দিতে পারেন, যেইভাবে আপনার সুবিধা হয় সেভাবে দিবেন। তবে ছড়িয়ে দিলে এই ব্যাপারটা ভালো হয়। তার আগে আর একটা বিষয় আছে যে যখন এই উপকরণগুলো যেখানে আপনি ভিজাবেন, যেখানে আপনি রাখবেন, সেই জায়গাটা একটু ছাওয়ার ব্যবস্থা রাখতে হবে, মানে রৌদ্র যেন না পড়ে ওখানে। রৌদ্র পড়লে যেটা হয় সেটা হবে যে ওখানে যেই সমস্ত যেই ধরনের ব্যাকটেরিয়াগুলো জন্মাবে আপনার, সেই ব্যাকটেরিয়াগুলো রৌদ্রের ডাইরেক্ট ওই ড্রামে পড়লে তাহলে ব্যাকটেরিয়াগুলো নষ্ট হয়ে যাবে, মারা যাবে। অতএব সেদিকটা লক্ষ্য রেখে তারপরে আপনাকে এই উপকরণটাকে রেডি করে মাছকে খাওয়াতে হবে। তাহলে মাছ দেখবেন খাবারের তার কোনো অভাব হবে না, সে জুপেলান্টন ফাইটোপেলান্টন ব্যাকটেরিয়া সবই পাবে। কিন্তু নিয়ম অনুসারে আপনাকে ভিজাতে হবে, এবং যেই স্থানে রাখবেন সেই স্থানে রৌদ্র যেন না পড়ে সেদিকেও লক্ষ্য রাখতে হবে। ঠিক ওইভাবে ভিজিয়ে রাখলে 2 থেকে 3 দিন পরে আপনি সেই খাবারটাকে আপনি পরিবেশন করে দিতে পারবেন পুকুরে, এবং মাছ খেয়ে যথারীতি বড় হবে। এইবার যে হিসাবটা আমি দিলাম টাকার হিসাব, এখানে আপনার দেখা গেল 1 বিঘাতে আপনার প্রতিদিন যদি 80 টাকা খরচ হয়, তাতেও অনেকের কাছে এইটাও একটা বেশি হয়ে যাবে। তাহলে কি করা যাবে, আপনার 1 বিঘা পুকুরে যা মাছ থাকবে সেই মাছের হিসাব করে তবে খাবার অ্যাপ্লাই করতে হবে, মানে খাবার দিতে হবে। তাহলে যদি আপনার ওই পুকুরে দেখা গেল যে আপনি 100 কিলো মাছ ছেড়েছেন, তাহলে সেই অনুপাতে আপনার খাবার লাগে, যে বাজারের খাবার দেন 4 কেজি, 3 থেকে 4 কেজি খাবার আপনাকে প্রতিদিন দিতে হয়। যেই খাবারই দেন, খৈল দেন, দানা দেন, যা কিছু দেন, সেটা যা কিছুই দিবেন সেটা মোটামুটি 4 কেজির নিচে, 3 থেকে 4 কেজির নিচে দিলে আর হবে না। সেই জন্য এইটাকে যদি আপনি মনে করেন যে একদিন পরে একদিন সরাবেন, সরাতে পারেন, এই যে উপকরণ আছে 2 দিনের খাবার হয়ে যাবে 100 কেজি মাছের জন্য। সেইভাবে আপনি আপনার কালচারকে শুরু করুন, আর এইভাবে খাবার আপনি দিয়ে যান, আপনি দেখুন আপনার কত টাকা খাবারের জন্য সেভ হয়। যারা না বুঝতে পারবেন তারা কমেন্টে লিখুন, আমি আপনাদেরকে সব বলে দেব। যা অসুবিধা হবে আপনারা কমেন্ট করুন, আমি আপনাকে উত্তর দেব, যাতে আপনাদের কোনো রকম কোনো সমস্যা তৈরি না হয়। তাহলে আশা করি আপনারা বুঝতে পারলেন যে আমাদের কি কি উপকরণগুলো লাগছে, বোর্ডে লেখা আছে, আপনারা একটু জুম করে দেখে নেবেন, তাতে আপনাদের সুবিধা হবে, মাছ চাষে আমরা অবশ্যই লাভ করতে পারবো। এই ভিডিও আপনাদের যদি একটু কাজে এসে থাকে বা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট এগুলো করবেন, সাবস্ক্রাইব করবেন, তাতে আমার এই ধরনের ভিডিও আপনাদের সামনে তুলে ধরার জন্য আগ্রহ ইচ্ছাগুলো আমার বাড়বে। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ভালোভাবে ব্যবসা করুন। ধন্যবাদ।